আজ বুধবার 3রা পৌষ 2023 সালের 20শে ডিসেম্বর। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। যদি আপনাদের জন্মছক বা ন্যাটাল চার্টে বুধ দুর্বল অবস্থানে থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু বুধের এই বীজ মন্ত্রটি সকাল, দুপুর এবং সন্ধ্যা তিন বেলায় 108 বার করে জপ করুন। বিদ্যা, বুদ্ধি, বিজনেস, কমিউনিকেশনের গ্রহ এই বুধ। সুতরাং বিদ্যা, বুদ্ধি, বিজনেস এবং যোগাযোগ মাধ্যমকে উন্নত করবার জন্য বুধের মজবুতিকে অবশ্যই বৃদ্ধি করতে হবে। এছাড়া সবুজ রঙের রুমাল আপনারা কাছে রাখতে পারেন, সবুজ রঙের এলাচ দাঁত দিয়ে চাবাতে পারেন। যারা হিজড়া বা উভয় লিঙ্গের তাদেরকে কোনো সেবা শুশ্রূষা আপনারা করতেই পারেন। বন্ধুরা, আগত বছর 2024 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী ক্যালকুলেট করলে দেখবেন 2+2+4=8, অর্থাৎ স্যাটার্নেরিয়ার শনির বছর। গুরুত্বপূর্ণ একটি বছর, ব্যতিক্রমী একটি বছর এবং বিরলতম একটি বছর। এবং 2024 সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ আপনাদের লাকি নাম্বার থাকবে 8, অর্থাৎ 8, এবং লাকি কালার থাকবে ব্ল্যাক অ্যান্ড ব্লু, অর্থাৎ কালো এবং নীল। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন, তবে তাড়াহুড়ো হটকারিতা করবেন না, আর না করাটাই বেটার। কর্মক্ষেত্রে বা আপনার বিশেষ করে বিজনেসে কোনো সামান্যতম অবহেলা করলেও কিন্তু সেটি আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। আপনার কোনো শত্রু বা আপনার কোনো গোপন প্রতিপক্ষ কাজের জায়গায়, যিনি আপনাকে ভুল প্রমাণ করার জন্য আজ কিন্তু উদ্যত হয়ে থাকবেন। আর যারা বিশেষ করে রাজনীতিবিদ আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা আজ পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করুন উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন। তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা, রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন। অন্যদের মনে ছাপ ফেলার ক্ষমতা আজ আপনাদেরকে পুরস্কৃত করতে চলেছে।